আকাশবাণী শিলচর। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস সংক্রমণে সমগ্র বিশ্ব আজ শঙ্কিত। ভারতবর্ষেও তার ব্যাপক প্রভাব পড়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সমগ্র দেশে লকডাউন চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিটি রাজ্যেও পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এখন শুনুন বরাক উপত্যকায় করোনা ভাইরাস নিয়ে একটি প্রতিবেদন। গোটা দেশে লকডাউনের সময়সীমা আরও 19 দিন বাড়ানো হলো, অর্থাৎ আগামী 3 মে পর্যন্ত চলবে এই লকডাউন। করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণার পর 3 মে পর্যন্ত এই লকডাউন পুরোপুরি পালনের জন্য প্রস্তুত রয়েছে আসাম সরকারও। সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় তৈরি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, প্রস্তুত রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগও। এদিকে মেডিকেলে চিকিৎসাধীন কোভিড-19 রোগে আক্রান্ত জামাল উদ্দিনের তৃতীয় টেস্ট পরীক্ষার জন্য স্যাম্পল গৌহাটি ও ডিব্রুগড়ে পাঠানো হয়েছে বলে জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র তথা ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজকে আমাদের মেডিকেল কলেজে দুজন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে, কিন্তু দুজনের মানে এরকম কোনো পজিটিভ ফাইন্ডিং না থাকার জন্য ভর্তি করা হয়নি, যার জন্য প্রেজেন্টলি আমাদের কোভিড ওয়ার্ডে মাত্র দুজন পেশেন্টই আছে। আগের দুজন পেশেন্ট জামাল উদ্দিন আর আরেকজন সাজিবুর রহমান, আর আমাদের সাসপেক্টেড ব্লকে কোনো পেশেন্ট নেই। আর আমাদের এখন অবধি 406 স্যাম্পল কালেক্ট হয়েছে, এর মধ্যে 5টা রান হচ্ছে আর বাকি সবগুলো রিপোর্ট এসে গেছে। এর মধ্যে আগেই বলেছিলাম 3টা রিপোর্ট পজিটিভ এসেছিলো আর বাকি সবগুলোই আমাদের নেগেটিভ আছে এখন অবধি। আর আমাদের জামাল উদ্দিনের ব্যাপারে যেটা বলছিলাম, কালকেও বলেছিলাম আপডেটস, জামাল উদ্দিনের এমনিতে শারীরিক উপসর্গগুলো অনেক কমে এসছে, আর আজকে ওনার 2টা স্যাম্পল, একটা গুয়াহাটি আর একটা ডিব্রুগড়ে পাঠানো হয়েছে সোর্স অফ। তো রিপোর্টটা আসার পরে আমরা ফাইনাল ডিসিশন নেব। সব যদি রিপোর্ট ঠিকঠাক থাকে বা রিপোর্টগুলো যদি নেগেটিভ আসে, তো 4-5 দিনের মধ্যে পেশেন্টকে হয়তো ছেড়ে দেওয়া হতে পারে, কিন্তু সব কিছুই ডিপেন্ড করছে ওই থ্রুটস অফ রিপোর্টের উপরে। আদারওয়াইজ ক্লিনিক্যালি পেশেন্ট স্টেবল আছে, সুগারটাও ওখানে কন্ট্রোলে আছে, পেশেন্টের ইনসুলিন চলছে, কিন্তু ওনার যেটা মেইন প্রবলেম যেটা আগেও বলে এসেছি, ওনার ব্লাড ক্যান্সার আছে। তো ব্লাড ক্যান্সারেরটা তো ট্রিটমেন্টটা আমাদের এখান থেকে যদি ছুটি হয়ে যায় ওনার, তখন আবার উনি যেরকম কাছার ক্যান্সার হসপিটাল বা যে কোনো বিশেষজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞর আন্ডারে মানে ওনার ট্রিটমেন্টটা চলবে। তো আমরা এখন মোস্টলি রিপোর্টের জন্য ওয়েট করছি, ওনার যদি রিপোর্টগুলো নেগেটিভ আসে তো ওনাকে তাড়াতাড়ি ছুটি করে দেওয়া হবে। আর সাজিবুর রহমানেরও রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি, ওনার যদি রিপোর্টটাও নেগেটিভ আসে তাহলে ওনাকেও মানে ছাড়ার চিন্তাভাবনা করা আমাদের মাথায় আছে, কারণ পেশেন্টের ক্লিনিক্যালি খুব একটা শারীরিক অসুবিধা প্রেজেন্টলি নাই, ওনার স্টেবলই আছেন। ইনফ্যাক্ট দুজন পেশেন্টই স্টেবল আছে আমাদের, বাস ওইটাই আর কি। জামালউদ্দিনের মতো আমাদের হসপিটালে ভর্তি আছেন, উনি 29 এসেছিলেন, আর দুদিন নেক্সট এর পরের দিনই ওনার মানে ডিটেকশন হয়ে গেছিল, রেজাল্ট এসে গেছিল। তো 14 দিনের হিসাব হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ আসামের যে আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বলেছেন বেশিরভাগ রোগীরই রিপোর্টগুলো নেগেটিভ এসে গেছে যারা কোভিড নিয়ে ভর্তি হয়েছিল। কিন্তু জামাল উদ্দিনের যেহেতু একটু কমপ্লিকেশন আছে, অন্য কমপ্লিকেশন, কোমরবিডিটিস যেটাকে আমরা বলছি, যেরকম ওনার ব্লাড ক্যান্সার প্লাস ওনার ডায়াবেটিস, প্রেশার, ওইগুলোর জন্য ওনার রিপোর্টটা এখন অবধি নেগেটিভ আসে নাই, যার জন্য আমরা একটু মানে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করছি জামাল উদ্দিনের ব্যাপারে। বর্তমানে যে আরো 3 মে পর্যন্ত যে লকডাউন বৃদ্ধি করা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্থিতি বা নতুন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমাদের সবকিছু তো আপ টু ডেট করা আছে, আমাদের সবকিছু পরিস্থিতির জন্য মোকাবেলা করার জন্য আমাদের শিলচর মেডিকেল কলেজ সবসময় রেডি আছে, কারণ আমাদের যথেষ্ট বেড আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা অনেক ভালো হয়ে গেছে এখন, কাজে এগুলো নিয়ে আমাদের খুব একটা টেনশন নাই। যে না যদি বেশি সংখ্যক পেশেন্টও আসে আমাদের কিছু এরকম টেনশন নেই, কারণ আমাদের সব কিছু এখন স্ট্রিমলাইন করা আছে, ডক্টরস অন ডিউটি, নার্স অন ডিউটি, প্যারামেডিকেল ওয়ার্কার্স অন ডিউটি প্লাস সুইপার ক্লিনার সব, কারণ আমাদের রেগুলার আমাদের ট্রেনিং হচ্ছে, কিন্তু কারণ যে বেস্টটা ডিউটি করবে আগে থেকেই আমরা ট্রেনিং করে দিচ্ছি ওদেরকে সব ধরনের
যেগুলো রিলেটেড ইস্যু যেগুলো আছে ওইগুলো সব ট্রেনিং করা হচ্ছে, কাজে ওই সব ব্যাপারে আমাদের রিসার্চ কোনো প্রবলেম নেই এখন। আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে যেটা নিয়ম করেছে যে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য যারা ডক্টর ইনভলভ হবেন, ডক্টর শুধু ডক্টর না, ডক্টর নার্স প্যারামেডিক্যাল ইভেন ক্লিনার সুইপার যারাই থাকবে ওরা 7 দিন ডিউটি করবে, করার পরে 14 দিন ওদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখতে লাগবে অবজারভেশনের জন্য। শিলচরে তো আমরা 4টা হোটেলে রাখছি এখন, যেরকম কাছার ক্লাব আছে, আমাদের হোটেল ইরোরা আছে, হোটেল সিদ্ধার্থ এবং কল্পতরু, এটাতে আমরা ভাগ করে রাখছি। তো যেটা নর্মস আছে 14 দিন পরে ওদের আবার সোর্স অফ টেস্ট করা হবে ডক্টরদের দেখে, তারপরে ডিসিশনটা নেওয়া হবে। বর্তমানে কাছাড় জেলায় নিয়ন্ত্রণে রয়েছে কোভিড-19 পরিস্থিতি, প্রতিদিনই কোয়ারেন্টাইনের আসা লোকের সংখ্যা হ্রাস পাচ্ছে। জেলা প্রশাসনের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী এ পেপারে বলেন, কাছাড় জেলায় সামগ্রিক পরিস্থিতি কোভিড-19 নিয়ন্ত্রণেই আছে বলা যায়, কারণ কোয়ারেন্টাইন মাত্র 19 জনকে আজকে কোয়ারেন্টাইন করা হয়েছে এবং এখন পর্যন্ত 3,187 জন কোয়ারেন্টাইনে আছেন এবং নতুন করে কোনো কোভিড-19 পজিটিভ কেস পাওয়া যায়নি। তো এখন যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন 3 মে পর্যন্ত লকডাউন থাকবে, এবং সেই লকডাউনটাকে যদি আমরা ভালোভাবে মেনে চলতে পারি আশা করা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। মোটামুটি যারা বাইরে থেকে এসেছিলেন তাদেরকে ট্রেস করে আমরা কোয়ারেন্টাইন বা থ্রোট সোয়াব স্যাম্পল যেগুলো টেস্ট করতে লাগে আমরা করে নিয়েছি। তো সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে, কিন্তু আমাদের জনসাধারণের কাছে আমাদের অনুরোধ থাকবে যে লকডাউনটা যাতে ভালোভাবে পালন করেন, যাতে যদি কোনো একটি কেসও যদি কমিউনিটিতে পজিটিভ থেকে থাকে যার সিমটম এখন পর্যন্ত বেরোয়নি সেটার মাধ্যমে যাতে ছড়িয়ে না পড়ে, সেক্ষেত্রে লকডাউনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সেটাই আমাদের একটা অনুরোধ থাকবে। আর প্রধানমন্ত্রীর ভাষণে যেটা শোনা গেছে যে নতুন করে যাতে এই ভাইরাসটা যাতে না ছড়ায় সেই সমস্ত এলাকাকে বেশি গুরুত্ব দেওয়া, সেদিক থেকে কোনো ধরনের ভাবনা চিন্তা আছে? অ্যাকচুয়ালি যারা যারা বাইরে থেকে এসছেন বা যেগুলো পজিটিভ কেস পাওয়া গেছে তাদের সবার কন্ট্যাক্ট ট্রেসিংটা হয়ে গেছে এবং যেগুলো পজিটিভ কেস পাওয়া গেছে তার 5 কিলোমিটার রেডিয়াসে আমরা কন্টেনমেন্ট জোন করেছি এবং সেই কন্টেনমেন্ট জোনের উপর আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক দিন নজর রাখছেন যে নতুন করে কারোর কোনো ধরনের সিমটম দেখা দিচ্ছে কি না বা কারোর হঠাৎ করে জ্বর টর সর্দি কাশি সেরকম হচ্ছে কি না। এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে 24 ঘন্টা ডক্টর থাকেন, কন্ট্রোল রুমে যদি ফোন আসে আমরা সঙ্গে সঙ্গে সেইগুলো কেস 108-এর মাধ্যমে টেক আপ করে থ্রোট সোয়াব স্যাম্পল নেওয়ার ব্যবস্থা আছে। ইভেন যদি আমরা একটু মানে সামান্যতম যদি সিমটম দেখি বা কোনো ধরনের সন্দেহ থাকে আমরা কিন্তু থ্রোট সোয়াব টেস্ট করছি। তো সেই ক্ষেত্রে একটা কেস থেকে যাতে আরও যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সম্পূর্ণ ধরনের প্রচেষ্টায় আমরা আছি। আমাদের সার্ভেলেন্স টিমরা এখনও ফিল্ডে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত এবং যারা কোয়ারেন্টাইন পিরিয়ড 14 দিন যাদের শেষ হয়ে গেছে তাদেরকেও আমরা ফলো আপ রাখছি, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা দিচ্ছে যে 14 দিনের পরেও সিমটম দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের সার্ভেলেন্স ওয়ার্কাররা অন ডেইলি বেসিস দে আর টেকিং ডাটা যে কারোর জ্বর আসলো কি না, সর্দি কাশি আসলো কি না বা সে ধরনের কিছু এলো কি না, এবং যারা যারা কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন তাদের আমরা হোয়ার অ্যাবাউটসটা মানে সেখানে আছেন বা অন্য কোনো জায়গায় গেছেন সেটা কিন্তু আমরা ফলো আপ রাখছি। লকডাউনের সময়সীমা আরও 19 দিন বৃদ্ধি পাওয়ায় কাছাড় জেলা প্রশাসন কতটুকু প্রস্তুত, লকডাউন পালনের ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, আসুন এ ব্যাপারে কথা বলি কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্তওয়ানের সঙ্গে। মোস্টলি মতলব হামলোক জিতনা স্ট্রিক্ট হোনা থা আই থিঙ্ক কি উসে জাদা অভি অর হোনে কা না স্কোপ হ্যা না অভি নেসেসিটি হ্যা, রিজন বিং কি হামারে ইহা পে টু ওয়ে টাইপ কা ট্রাফিক নেই থা পহলে ভি, জো লোক আয়ে থে উনকো অলরেডি কোয়ারেন্টাইন কর লিয়া গিয়া, উনকা জো কন্টেনমেন্ট জোন বনা কে রখনা থা ও হাম লোগো নে কিয়া, বর্ডার্স জো হ্যায় অলরেডি সিল হো গিয়া থা, তো উতনা কন্ট্যাক্ট মতলব থা নেই। और जो रिस्क वाले लोग थे मोस्टली मतलब जो निज़ामुद्दीन से आना था उनमें से भी काफ़ी सारा लोग ऑलरेडी दिल्ली में रोक लिया गया था, तो हमारा एक्सपोजर मतलब जिस स्तर पे होना था उसके हिसाब से ऑलरेडी मेजर्स लिए गए। नाउ वी जस्ट हैव टू इंश्योर दैट दोज मेजर्स विच हैव बीन टेकन, उनमें जो लूपहोल्स रहे थे, लोगों को जो असुविधाएँ हुई हैं, प्रधानमंत्री जी ने भी माना है कि एवरीबडी हैज़ फॉट फॉर इट led by the health officials, police officials, but jo each and every citizen has contributed their part.
एंड एवरीबडी हैज सफर्ड, तो उसको कितना मिनिमाइज कर सकते हैं हमको वही देखना है, क्योंकि बाकी जितना इंस्ट्रक्शंस था रिस्ट्रिक्शन को लेके उसको तो हम लोग फुल्ली वी हैव इम्प्लीमेंटेड एंड इश्यूड ऑर्डर्स अकॉर्डिंगली, तो उसमें और ज़्यादा स्ट्रिक्ट करने का तो स्कोप अभी एज सच नहीं दिख रहा है। प्राइसिस का जैसे कल भी बात हो रहा था, बीच में मतलब जो शुरू का 3-4 दिन था हमारा लॉकडाउन फेज़ वन का, उसमें जो मतलब एब्रप्ट हाइक था और जो कैओस था उसको तो समहाउ स्मूदन किया गया, ये तो आप लोग मानेंगे, और जो शुरू में दिखा था उतना तेज़ी बाज़ार में, उतना एब्रप्टनेस तो अभी आज की तारीख में नहीं है, और अब फ्लाइंग स्क्वाड्स और ज़्यादा तेज़ हुआ है। कल जैसा प्रपोजल यहाँ पे आप लोगों के द्वारा से हमको मिला था कि शॉप्स पे लिस्ट लगाना है एटलीस्ट फॉर द बेसिक नेसेसिटीज़ ना, जैसे चावल, मस्टर्ड ऑयल, आलू प्याज, ये जो बेसिक है जो कि हर आदमी को चाहिए, उसको लेके जो प्राइस लिस्ट लगाना है दुकान पे, अगर नहीं लगाता है तो क्या करेंगे, तो उसको लेके ऑलरेडी हम लोग कर रहे हैं, 1-2 दिन में उस पर भी ऑर्डर्स होपफुली आ जाना चाहिए, ताकि एक एक अपर लिमिट हम उस पर भी लगा सकते हैं, भले ही प्राइस हम सेट ना करें बट वो क्या प्राइस पे दे रहा है उसको मॉनिटर करने में फिर मतलब हमको थोड़ा सा इजी हो जाएगा। मतलब माइक में अनाउंस तो तब होगा अगर मैं प्राइस फिक्स करूँगा, बट अभी प्राइस फिक्स हम लोग उस लेवल पे नहीं जा रहे हैं, क्योंकि देखिए सिलचर टाउन में जो प्राइस है और आपका ढुलाई में जो प्राइस है दे कैन नॉट बी द सेम, तो मैं इतना माइनर माइक्रो मैनेजमेंट करने से अच्छा है कि लेट द शॉपकीपर फिक्स देयर ओन प्राइस, हम लोग उस प्राइस को वो पब्लिक करे, और अगर लोगों को लगता है कि बहुत ज़्यादा ऊपर नीचे हो रहा है तो फिर हम मतलब एक वो मिडल लेवल हो जाएगा जिसको मॉनिटर किया जा सकता है, तो वी आर इनटू डिस्कशंस, 1-2 दिन में ऑर्डर निकल जाएगा उसके हिसाब से। हाँ, होलसेल प्राइसेस तो ऑलरेडी होलसेल में आपको बहुत ज़्यादा ऊपर नीचे नहीं है दाम जो बेसिक नेसेसिटीज है, बट ओवरऑल मार्केट में क्या रेट चल रहा है उसके हिसाब से रेट्स जो है उसका डेली चेंज होता रहता है, तो उसी हिसाब से कुछ होता होगा, मेरे को मैकेनिज्म का उतना आइडिया नहीं है, आप बोलेंगे तो मैं उस पर क्लैरिफिकेशन लेके कल आपसे बात करूँगा। हमारा ऑनरेबल पीएम जो बोले हैं कि 20th तक कितना स्ट्रिक्टली लोग प्रोविजंस फॉलो करते हैं उसका बेसिस पे हम फर्दर रिलैक्सेशन को अलाउ करेंगे, वो एक तरह से मेरे हिसाब से दैट इज़ अ लार्जर प्लान कि डिस्ट्रिक्ट को या उस लोकेलिटी को सील करके उसके अंदर के लोगों को एक अलग लाइफस्टाइल के साथ में हम लोग अलाउ करें, पर दैट ऐसा नहीं है कि अगर सपोज करिए कि आज के बाद से सिलचर में कोई केस नहीं आता है सपोज करो, और जो केस चल रहा है वो भी अगर फ्री होके आ जाते हैं तब तक कोई केस नहीं आता, फिर लोग सोच रहे हों कि अब 20 तारीख तक हम चल रहा है जैसे चल रहा है उसके बाद कोई केस नहीं है, दे कैन प्रेशराइज और अंदर अंदर सब ओपन हो जाएगा, जैसा चल रहा था वैसा चलेगा, वैसा नहीं है। सी प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट रूप में कहा है कि लाइफ आफ्टर दिस लॉकडाउन विल नेवर बी द सेम, ठीक है, टिल सच टाइम वी कम आउट विद अ वैक्सीन, ठीक है, एंड सॉल्यूशंस आर अवेलेबल एट इंडिविजुअल लेवल, टिल सच टाइम लाइफ कैन नॉट बी द सेम, ठीक है, तो जब तक व्यक्तिगत स्तर पर हम लोग समाधान नहीं उपलब्ध करा सकेंगे उस समय तक हम लोग पुरानी लाइफस्टाइल पे नहीं जा सकेंगे, तो अभी नई लाइफस्टाइल क्या होगी, सोशल डिस्टेंसिंग मेनली, हुजूम में एक साथ नहीं जाना, आप मास्क पहन के घूम रहे हैं कि नहीं, आप हैंड सैनिटाइजेशन प्रॉपरली कर रहे हैं कि नहीं, हाथ धोने की व्यवस्था हर किसी ने लगा रखी है कि नहीं, तो जो 20 तारीख का इवेल्युएशन होगा वो इस बात पे नहीं होगा कि आपके यहाँ और केसेस निकल रहा है कि नहीं निकल रहा है, वो इस बात पे होगा कि 20 तारीख तक क्या आप ये पोटेंशियल दिखाते हैं कि आप उस तरह का बिहेवियर 20 तारीख के बाद भी मेंटेन कर सकेंगे, ठीक है, जैसे सस्टेनेबल है कि नहीं, डू यू हैव दैट इन योरसेल्फ, डू आवर सिटीजंस हैव दैट डिसिप्लिन इन देमसेल्फ, ठीक है, तो ये जो 5-6 दिन है ये आपको मतलब अगर आप चाहते हैं कि आपका एरिया रिलेटिवली फ्री हो, अगर आपको चाहिए कि हम आपका मूवमेंट रिलेटिवली बेटर करा सकें, आपको इतना ज़्यादा क्वेश्चन ना किया जाए, तो आप अगले 5-6 दिन जब बाहर निकलते हैं तो आप वॉलेंट्रीली, आपको क्यों चाहिए कि एक सर्कल बना के हम आपको दें, क्या आपको नहीं पता कि मेरे को उससे 1-1.5 हाथ का दूरी रखना है, दिस इज नोन टू एवरीबॉडी, बट अगर हम सर्कल नहीं बनाते हैं तो लोग क्यों चिपक जाते हैं, तो ये डिसिप्लिन अगर लोगों में अपने आप आ जाएगा तो शायद सरकार ये थोड़ी सी रियायत थोड़ा सा रिलैक्सेशन कर सकेगी, तो जो पहला पॉइंट था That is my interpretation of what our honorable PM has said.
सेकंड जो आपका था कि जो मिल्क मर्चेंट्स हैं, देखिए असम गवर्नमेंट वाज क्लियर इन इट्स इनिशियल ऑर्डर्स एज वेल कि जो मिल्क है उसको सेल किया जाना चाहिए एंड इन द लोकल मार्केट, ठीक है। तो इसका मतलब ये हो गया कि जैसे कई सारा यहाँ से दूध बनता था और करीमगंज हैलाकांडी ऐसे जाता था, उसको रिस्ट्रिक्ट करते हुए वो लोग जो लोकल मार्केट में घर घर साइकिल पे जाके जो बेचता था, दैट वी हैव बीन डूइंग। हूसोएवर हैज अप्लाइड, जो भी हमारे पास आके एप्लीकेशन दिया है ऑनलाइन पोर्टल पे, मेरे पास में तो डेटाबेस है, अगर आपको इसमें प्रॉब्लम है तो मैं बता सकता हूँ कि जो भी मिल्क डिलीवरी करके देता है, पास देता है या गाय को कैटल को फीड के लिए अप्लाई करता है, वी अलाउ देम प्रॉम्प्टली, ठीक है। उसमें मैं बस ये एक रिस्ट्रिक्शन लगाता हूँ कि गाय का दूध डिलीवर करना है क्योंकि लोकल मार्केट में ही करना है, तो मैं पूरा दिन का उनको ड्यूरेशन नहीं देता हूँ, मैं देता हूँ 7 से 10। आप 3 घंटे में जितना डिस्ट्रीब्यूट करके आ सकते हैं आप करके अपना लोकल एरिया में करके आ जाइए, दैट वी आर डूइंग। उसके अलावा जो जो दुकान वाले हैं, जो कि आप बोल रहे थे चाइल्ड फूड बेबी फूड वाला जो बात था, तो वो हम लोग ग्रोसरी को जैसे ट्रीट कर रहे हैं सिमिलर लाइंस पे हम उनको भी ट्रीट कर रहे हैं। ग्रोसरी का ट्रीटमेंट क्या था कि आप ट्रेड लाइसेंस लेकर के जाने से आपको कोई रोकेंगे नहीं, पुलिस अगर आपको पूछेगी ज़रूर। अभी प्रॉब्लम क्या होता है कि पुलिस पूछने से लोगों को लगता है हमको रोक लिया, पूछने का काम पुलिस का है, पुलिस हैज़ टू इंश्योर कि आप लोग प्रॉपरली घूम रहे हैं, आप ऐसे ही मस्ती में नहीं घूम रहे। तो उसको लोग फिर ऐसा रिपोर्ट बैक करते हैं कि हमको वहाँ पे रोक लिया, वहाँ पे रोकेंगे आपको बट आपको छोड़ भी तो रहे हैं, तो ये चीज़ को देखना है। तो ट्रेड लाइसेंस लेकर के आप घूमेंगे उसके बाद में, तो सेम लाइंस पे हम बेबी फूड वाले भी हमारे पास पासिस के लिए अप्लाई करते हैं, हम उनको रिक्वेस्ट करते हैं कि ट्रेड लाइसेंस इज सफिशियंट, नो एक्स्ट्रा पास नीडेड। अगर ऐसा कुछ इक्का दुक्का प्रॉब्लम फिर भी आ जाती है हमारे पास में, तो हम अकॉर्डिंगली पुलिस से बात करके उनको फिर बताते हैं कि आज आपके यहाँ पे किसी एक जवान ने ऐसे पूछा है, आप प्लीज़ उनको फिर से बताइए। तो ये एक म्यूचुअल लर्निंग प्रोसेस है, पर बेबी फूड और मिल्क का तो वैसे हम लोग मतलब काम कर रहे हैं। शर्त सापेक्षे खुला हलो বিদেশী মদের দোকান, সামাজিক দূরত্ব বজায় সহ অন্যান্য নির্দেশাবলী ভঙ্গ করা হলে সংশ্লিষ্ট মদের দোকানের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে জানান অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তওয়ান। अभी तो मतलब कल का जो अपना एक बात था वो तो बता देते हैं, एक्साइज वाला जिस पे हम लोग कल बंद किए थे वो तो ऑर्डर रात को कल निकाल दिया था और 10 से 5 तक शॉप्स खुलेगा। जो कंडीशंस है वो एज इट इज़ है, इन केस ऑफ वायलेशन फिर लाइसेंस हम लोग कैंसिल कर देंगे, तो उसके हिसाब से स्टार्ट किया है। अगर कुछ प्रॉब्लम होगा डिस्ट्रिक्ट लेवल पे तो अकॉर्डिंगली हम लोग इम्प्रोवाइज करके उसको स्मूथ लाइन करेंगे। এতক্ষণ শুনলেন করোনা ভাইরাস সংক্রান্ত সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও আধিকারিকদের কথা। আকাশবাণী শিলচরের পক্ষে আমি রতন দেব। সমগ্র দেশ ও জাতিকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন গত 25শে মার্চ। আজ তার 21 দিন পূর্ণ হল, কিন্তু আজ আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী আরও 19 দিনের জন্য সমগ্র দেশ, রাজ্য ও জেলাগুলোতে তালাবন্ধের ঘোষণা করেন। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে এ ধরনের পদক্ষেপ খুবই দরকার বলে মনে করেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের প্রবীণ চিকিৎসক ডাক্তার মণিশঙ্কর দাশগুপ্ত। তিনি আমাদের এক সাক্ষাৎকারে আরও বলেন যে ক্লোরোকুইন মেডিসিন করোনা রোগকে প্রতিহত করতে কতটুকু সক্ষম। আমি ডক্টর মণিশঙ্কর দাশগুপ্ত সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নববর্ষটা ঠিক মতন হচ্ছে না, কারণ যে মহামারীর কবলে আমরা আছি তাতে আর শুভেচ্ছা কি আর কোনটা কি ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি ওই আপনাদের COVID-19 ব্যাপারে কিছু বলতে চাই। COVID-19 হচ্ছে একটা ভাইরাস, এটা অনেক আগে থেকেই ছিল, 19টা ছিল না, প্লেন কোভিডটা ছিল। রিসেন্টলি চায়নাতে এই COVID-19টা স্প্রেড করে, চায়নার উহান প্রদেশে লাস্ট নভেম্বরে। তখনকার সেখানকার সায়েন্টিস্টরা এবং ডাক্তাররা ওদের গভর্নমেন্টকে জানিয়েছিলেন, কিন্তু গভর্নমেন্ট ঠিক পুরো স্টেপ নেয় নাই, WHOকেও জানায় নাই বা ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেডও করে না। এটা এরপরে ওইটা চলে আসে আমাদের এখানে, অল্প অল্প করে সমস্ত পৃথিবীতেই ছড়িয়ে পড়ে। আর আজকালকার এখনকার যে অবস্থা তাতে
আমাদের ভারতবর্ষের অবস্থা একটু ভালো, বলতে নেই একটু ভালো, কিন্তু বাকি সমস্ত পৃথিবীর বড় বড় দেশগুলির অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আমেরিকা বোধহয় এখন ডেথ রেট হচ্ছে 23,000 মারা গেছে টিল টুডে, কাজেই সেই তুলনায় আমাদের এমন কিছু নেই, কম আছে। কোভিডের ব্যাপারটা হচ্ছে এটা ভাইরাস, ভাইরাসটা এমনি চোখে দেখা যায় না, যেমন পক্স ভাইরাস আছে, মিজলস ভাইরাস আছে, বা আরও অন্য একটা দুটো ভাইরাস আছে যেগুলো চোখে দেখা যায় না। এগুলি অন্য যে অসুখগুলি আছে, ওই নিউমোনিয়া, বঙ্কো নিউমোনিয়া, অন্য যা যা অসুখ আছে, ওইগুলি যে ভাইরাস, ওগুলি তো ভাইরাস না, ওগুলি তো অন্য ব্যাপার, ওগুলি কিন্তু এরকম স্প্রেড করে না। এই ম্যান টু ম্যান যে স্প্রেড করবে একজন হাত দিলে এরকম হয় না। যাই হোক, আমাদের দেশে মিডল অফ মার্চে মানে ধরা পড়ে প্রথম কেসটা, তো যখন আমাদের সঙ্গে সঙ্গেই ইয়ে হয়েছিল, লকডাউন করা হয়, কিন্তু লকডাউন করার সময় পর্যন্ত আমাদের 525টা কেস ছিল, 525। আচ্ছা, তারপর এখন পর্যন্ত তো যা আছে আছে, সবাই জানেন, রোজই দেখছেন আপনারা টিভি, রেডিও, নিউজ বা হোয়াটসঅ্যাপে সবই দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে বাড়ছে, তো বাড়লেও এখন আমরা কন্ট্রোলে আছি, এই হচ্ছে আমাদের ব্যাপার। কোভিড-19 সিমটমগুলি হচ্ছে প্রথম 2-3 দিন এমন কিছু হয় না, বোঝা যায় না, তারপরের গুলির মানে 2-4 জন স্প্রেড করে, এরপরে কয়েকদিন আবার 4-8, 8-16 এরকমভাবে কমিউনিটি স্প্রেড হয়। এই জন্য ওই টাইমটা প্রচণ্ড জরুরি আমাদের পক্ষে, কমিউনিটি স্প্রেডটা যাতে না হয়। তো আমাদের এখানে আসামে আমরা অনেকটা আটকে ফেলেছি, কিন্তু দিল্লি বোম্বেতে ওরকম আটকানো যাচ্ছে না, ওদের আরও বাড়ছে সমানেই। আচ্ছা, কোভিড-19 সিমটমগুলি একটু বলি, ও প্রচণ্ড কাশি হবে, জ্বর হবে, শরীর ব্যথা হবে, আর রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, শ্বাস নেওয়ার ভীষণ কষ্ট হয়, সিভিয়ার কেসে ব্লাড ভমিটিংও হতে পারে। আমাদের এমনিতে অ্যাডভাইস হচ্ছে যে কিছু যদি হয়, এই সমস্ত যদি দেখা যায়, সঙ্গে সঙ্গে নিয়ার বাই হসপিটালে ইনফর্ম করা। এখন প্রায় প্রত্যেক হসপিটালেই এক্সামিনেশন কিট আছে, কিট ওগুলো দিয়ে ওরা করবে, এরপর হয় ইয়েস বা নো করে দেবে, অথবা কোয়ারান্টাইনে নেবে। আর পাশাপাশি যারা থাকে, ওদের ধরো একজনের বাসা রয়েছে, কাজী বাসা 4-5 জন, ওদেরকে কোয়ারেন্টাইন করে দেবে সঙ্গে সঙ্গে, এই হচ্ছে ব্যাপার। আর সোয়াব টেস্টগুলি করা হয়, এগুলি 3 বার করা হয়, গলার থেকে সোয়াব নিয়ে করা হয়, থুতু জাতীয় জিনিস, তো একটা দুটো নেগেটিভ বেরোয় অনেকের, কিন্তু 3rd পর্যন্ত ওয়েট করতে লাগে। আমাদের আসামে যে হয়েছে, 2 দিন আগে আমাদের মন্ত্রী জানিয়েছেন যে 27 জনের প্রথম দুটোই টেস্ট নেগেটিভ এসছে, এখন যারা কোভিড আক্রান্ত, কিন্তু আর 3rd টেস্ট না আসা পর্যন্ত ওরা 100% বলতে পারছে না যে এরা কোভিড না, বা ছেড়ে দেওয়া হবে কি না এখনও বলতে পারছে না সেটা। আচ্ছা, আর আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে, যারা বয়স্ক মানুষ এবাভ 60, এদের তো ইমিউনিটি কম, রোগ প্রতিরোধক ক্ষমতা ভীষণ কম, কাজেই ওদের খুব সাবধানে থাকতে লাগছে। ডায়াবেটিস থাকলে অসুবিধা, মধুমেহ যাকে বলে, হাই ব্লাড প্রেশার, আর যদি ক্রনিক কাশির কোনো ওষুধ থাকে, সিওপিডি, ক্রনিক অক্লুসিভ পালমোনারি ডিজিজ যেটা, ওই অ্যাজমা টাজমা থাকে, তো ভয়ঙ্কর সাবধানে থাকতে লাগে। এখন ব্যাপারটা হচ্ছে কোভিডটা কী করে, ওটা আমাদের শরীরের সংস্পর্শে এলে, ভাইরাসটা কোভিড-19টা, আমাদের শরীরে একটা জিনিস আছে, এনজাইম একটা আছে, লিভার, লাংস আর স্মল ইন্টেস্টাইন থেকে বেরোবে, ফিউরিন বলে ওটাকে, ওই ফিউরিনের সঙ্গে ওটা বাইন্ডিং হয়ে যায়, আর বাইন্ডিং হয়ে আস্তে আস্তে শরীরে ঢুকে, শরীরে ঢুকে ওই যা গণ্ডগোলটা করে আর কি। তো এটার থেকে বাড়তে হলে ওই মানে যাতে না হয় কোভিডটার জন্য কী করা, ওগুলি আমাদের সরকার থেকে জানানো হয়েছে, খুব ভালোভাবে জানানো হয়েছে, আমি আবারও বলে দিচ্ছি, মেইন ব্যাপার হচ্ছে স্টে অ্যাট হোম, বাড়িতে থাকতে লাগবে, মাস্ক পরতে লাগবে। এখন বাড়িতে হয়তো মাস্ক না পরলেও চলে, কিন্তু বাড়ি থেকে পা বের করলেই মাস্ক থাকতে হবে, আর হাত ঘন্টায় অন্তত 1 বার করে ধুতে লাগে, যদি বাইরে থাকে, অফিস টফিসে থাকলে ঘন্টায় 1 বার করে ধুতে লাগবে, আর ডিস্টেন্স তো রাখতেই হবে, 1 মিটার মিনিমাম, এটা এটা সোশ্যাল ডিস্টেন্স বলে,
এটা রাখতে হবে। হাঁচি বা কাশি হলে রুমাল বা কাপড় দিয়ে ওটাতে করা, ওপেন যাতে না করা হয়, বাইরে কাশি বা কফটা যাতে না ফেলা, এটা খুব খেয়াল রাখতে হবে। আর ওই হ্যান্ড স্যানিটাইজার তো বললাম আগেই, ঘন্টা ঘন্টা ব্যবহার করতে হবে। হ্যান্ড ওয়াশও ব্যবহার করা যায়, স্যানিটাইজার না করে ওয়াশ ব্যবহার করা যায়, নেহাত না হলে ডেটল সোপ দিয়ে পারা যায়। বাড়িতে থাকলে তো সবসময় লাগে না, কিন্তু অর্ডিনারি সোপ দিয়েও হাত ধোয়া যায়, ওটাতে এত ঘন ঘন ওটা না হলেও চলে। আচ্ছা, ডায়েটের কথা বলছি, ডায়েটের এমন কিছু না নেই, কিন্তু ওই বাইরের থেকে যে মাছ আসে সেটাতে এখন মোটামুটি না করা হয়েছে, যেহেতু মাছ আসছে না। ডিম খাওয়া যাবে, কিন্তু দ্যাট উইল বি ফুল বয়েল, ফুল বয়েল ডিম হতে লাগবে। শাক সবজি ফল সব রকমের খাওয়া যাবে, মাছ ভাত ডাল এসব তো আছেই, কিন্তু যেগুলো আনতে হবে বাইরে থেকে যেগুলো আনা হয় সেগুলো ভালো করে না ধুয়ে ইউজ করা হবে না, কারণ ইউজ ধুয়ে তারপরে রান্না করে ফেললে আর কোনো ইয়ে থাকে না, গোলমাল থাকে না। আর সবজি যেটা প্যাকেট আনা হয়, সব সবজি সবজি যদি বাইরে বাসার বাইরে 8 থেকে 10 ঘন্টা সেটা যদি রাখা যায়, তাহলে অনেক মানে সাবধান হওয়া গেল আর কি, এরপর আরামসে অ্যাভয়েড করা যায়। আচ্ছা, আর কোনোরকম পাবলিক গ্যাদারিং অ্যাটেন্ড করতে করা বারণ, কোনোরকম পাবলিক গ্যাদারিং অ্যাটেন্ড হবে না। আর যথাসম্ভব গরম জল ব্যবহার করা, ডায়েটের সঙ্গে যখন খাওয়া হবে গরম জল খেতে লাগে, কারণ গরম জলটা খেলে হয় কি, এই জিনিসটা মেইনলি আমাদের গলায় বসে যায়, টনসিল এবং টনসিলের চারপাশে বেশি অ্যাটাক হয়, গরম জল খেলে ওটা চলে যায় স্টমাকে, স্টমাকে গেলে স্টমাকে যে অ্যাসিডিটি আছে, স্টমাকের অ্যাসিডিটি ওটাতে ওই ভাইরাসটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আর হাত না ধুয়ে বাইরে থেকে আসলে তো বটেই, এমনিতেই চোখ নাক মুখে হাত দেওয়া একদম বারণ, কারণ এই তিনটা জায়গা হচ্ছে ওই ভাইরাসের প্রবেশ পথ শরীরে, এই চোখ দিয়ে গিয়ে নাক দিয়ে ল্যাক্রিমাল গ্ল্যান্ডা চোখখান দিয়ে ঢুকে নাক দিয়ে চলে যায় ইয়েতে গলায়, গলাতে গেলে ওখান থেকে লাংসে যায়, ওইটা হচ্ছে আমাদের মানে যতদূর সম্ভব চোখে নাকে মুখে হাত না দেবে, হাত না দেওয়া, এই পর্যন্ত সাবধান। আর এমনিতে বাড়িতে থাকলে তো যাদের যোগব্যায়াম করার অভ্যাস আছে বা এমনিতে লাইট এক্সারসাইজ করার অভ্যাস আছে অবশ্য করবেন, অবশ্য। আর তো টিভি বই পড়া যাদের গান বাজনার শখ আছে ওরা করতে পারেন, আমি অনেক খেলাধুলো করেছি অনেক এনিহাও, কিন্তু ওটাই এখন তো খেলাধুলো করা যাবে না, আমার বয়স হয়ে গেছে, কাজেই ওই হাঁটাটাই এখন সব থেকে ভালো রাস্তা। আমার বাড়ির পাশে একটা স্কুল আছে, স্কুলটা বন্ধ, মাঠটা খুব সুন্দর আছে, আমি বিকেলে গিয়ে অন্তত ঘন্টাখানেক প্রায় মাঠে হেঁটে আসি, একেবারে বাড়ির সঙ্গে, এটা আমার অসুবিধা হয় না, এই হচ্ছে। আর যাদের ওই যোগব্যায়াম করা অভ্যাস আছে ওরা ওই ওই ব্যায়ামগুলি অবশ্য আধ দুবেলা আধ ঘন্টা 1 ঘন্টা করবেন। আর অ্যাবাভ 60 হলে কোনো হার্ড ব্যায়াম, শরীর উপরে চোট পড়ে এরকম কিছু ব্যায়াম যাতে করা না হয়, হাঁটাটা হচ্ছে সব থেকে ভালো। আচ্ছা, এই গেল এমনিতে। আর ট্রিটমেন্টের ব্যাপার হচ্ছে, এইটার তো কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট এখনও বেরোয়নি, এক্সেপ্ট করোনা ভাইরাস ভ্যাকসিন, এগুলো চেষ্টা চলছে সমস্ত পৃথিবী ধরে। দু এক জায়গায় শোনা যাচ্ছে যে বেরিয়েছে, কিন্তু আমাদের সঙ্গে এখনও কানেকশন হয়নি, হলে পরে ইন্ডিয়াতে আশা করি পাওয়া যাবে, এটা সময় লাগবে বেশ কিছু সময়। আর ট্রিটমেন্টের ব্যাপারে আমেরিকা থেকে চেয়েছে হাইড্রোক্সিকুইনোলিন ট্যাবলেট, কুইনিন ট্যাবলেট জাতীয় 200 mg, ওটা বলে ওটা কাজ দিচ্ছে, কিন্তু আমাদের এখন এখনও পরীক্ষিত না, আমাদের হচ্ছে অ্যাকর্ডিং টু সিমটম, যা হলো তার ওষুধ দেওয়া, ওই অসুবিধা না থাকলে ক্লোরোকুইন দেওয়া যাবে, যদি টেস্ট করে দিতে লাগে ক্লোরোকুইনের কতগুলি ওই ব্রেডিকার্ডিয়া পালসেটটা কমে যায় কিছু আছে, কানের কানের ইয়ে হয়ে যায়, নামনেস হয়ে যায়, শোনাটা খুব কমে যায় ওগুলি, আর এজিথ্রোমাইসিন দেওয়া যায় 500 mg ডেইলি বা টোয়াইস ডেইলিও দেওয়া যায় বেশি হলে, আর প্যারাসিটামল তো আছেই, কাপ সিরাপের সঙ্গে দেওয়া যেতে পারে, কিন্তু দিস উইল বি গিভেন অল আন্ডার স্পেশাল মেডিকেল সুপারভিশন, এই বাইরে আমরা তো টুকটাক এখনও অ্যাডভাইস দিই রুগীদেরকে, কিন্তু এইসব হলে সঙ্গে সঙ্গে দে আর টু বি রেফার টু সিভিল হসপিটাল, যেখানে যেটা আছে সুবিধা, ওদের এখানে মোটামুটি এখন সব কিছুই হয়। যারা আপনার গ্রামে থাকেন বাইরে থাকেন ওরা একটু খবর করে দেখবেন, পাবলিক হেলথ
ইয়ে যেটা আছে পাবলিক হেলথের তো আছে আপনাদের অফিস বা স্টেট ডিসপেন্সারি আছে, সঙ্গে সঙ্গে সেখানে পাঠিয়ে দেবেন। অ্যাটলিস্ট জ্বর গা ব্যথা বা খুব দুর্বল লাগছে বা প্রচণ্ড কাশি শ্বাসকষ্ট এগুলো হলেই সঙ্গে সঙ্গে সেখানে ইনফর্ম করে পাঠাবেন। স্বাস্থ্যসম্মত সব বিধিনিষেধ মেনে চলাই এখন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, তাহলেই আমরা সবাই করোনা যুদ্ধকে জয় করতে পারব। আমি নবেন্দু, শিলচর বেতার কেন্দ্রের পক্ষে। কোভিড-19 বা করোনা মোকাবিলায় আমাদের দেশে লকডাউনের আজ 21তম দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে লকডাউনের সময়সীমা আরও 19 দিন অর্থাৎ আগামী 3রা মে পর্যন্ত বর্ধিত করার কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী দেশবাসীকে অবগত করেছেন যে লকডাউন যদি সঠিক সময় ঘোষণা না করা হতো তাহলে আমাদের দেশের চিত্রটাও অনেক উন্নত দেশের ভয়াবহ চিত্র সদৃশ হতে পারত। যেহেতু লকডাউনের সুফল আমরা পেয়েছি তা এই সাফল্যকে সুনিশ্চিত করার জন্যই একে আরও 19 দিনের জন্য বাড়ানো হয়েছে। তবে সেই সঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী 20 এপ্রিল পরিস্থিতি পর্যালোচনা করে কিছু কিছু জায়গায় আংশিকভাবে লকডাউন শিথিল করা হবে, কিন্তু যদি দেখা যায় এতে পরিস্থিতির অবনতি হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে সেখানে লকডাউন পুনরায় কঠোরভাবে বলবৎ করা হবে। তাই নিজেদের মঙ্গল এবং সেই সঙ্গে দেশের কল্যাণের নিমিত্তেই আমাদের সকলে লকডাউন বিধিনিষেধ যথাযথ পালন করতে হবে, তাতে দেশ ও দশের মঙ্গল। সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে বাইরে বেরোলে মাস্ক পরিধান করা এবং অতি অবশ্যই নিয়মিত সাবান দিয়ে অন্তত 40 সেকেন্ড হাত ধোয়ার অভ্যাস আমাদের কঠোরভাবে পালন করতে হবে। একমাত্র তখনই আমরা করোনা অতিমারীর করাল গ্রাস থেকে রক্ষা পেতে পারি। এদিকে এই পরিস্থিতিতে খাদ্যশস্য এবং শাকসবজির যোগান অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথেষ্ট কাজ করে চলেছে। কৃষিজাত পণ্যের ব্যাপারে হাইলাকান্দির চিত্রটি আজ আমাদের সামনে তুলে ধরেন হাইলাকান্দির মহকুমা কৃষি আধিকারিক ডক্টর আব্দুল রেজ্জাক আহমেদ। চলুন শোনা যাক তিনি কি বললেন। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই সুযোগে আমি আমরা যা করলাম এই কয়েকদিন আমরা সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে বিগত 24 তারিখ থেকে যখন শুরু হলো লকডাউন, প্রথম 3-4 দিন আমরা একটু আমাদের প্রস্তুতি নিতে হয়েছিল, কিন্তু বিগত 28 তারিখে 28 মার্চ আমরা সর্বপ্রথম হাইলাকান্দি জেলায় 124টি লোককে হকার বা ঘরের জিনিসপত্র দেওয়ার জন্য, বিশেষ করে শাকসবজি ফলমূল বিভিন্ন লোকের ঘরে পৌঁছে দেওয়ার জন্য লাইসেন্স বা মুভমেন্ট পাস দেওয়া হয়। আমরা এটা কৃষি বিভাগ এদেশে শনাক্ত করি এবং আমাদের ডিসি অফিস থেকে ওই লোকগুলোকে পাস দেওয়া হয়, এবং সঙ্গে সঙ্গে আমরা গ্রাম অঞ্চল থেকে যেখানে সবজি আছে সেখান থেকে এই হকারের মারফত সবজিগুলি এনে শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চলে যেখানে দরকার আছে সেখানে বিলি করা শুরু করে দিই। এবং সেটাতে আমরা সাংঘাতিক ভাবে একটা জিনিসকে অ্যাভয়েড করতে পেরেছি বা ওটাকে বাঁচতে পেরেছি যে আমাদের জেলায় যা সবজি ছিল কোনো জায়গায় নষ্ট হয়নি, সবাই একটা মিনিমাম পয়সায় সবজি বিক্রি করতে পেরেছে। এবং আমরা মনে করি আসামের কয়েকটা জেলার মধ্যে আমরাই বোধহয় প্রথম দিকে শুরু করেছিলাম গত 28 তারিখ। আপনি বলতে যাচ্ছিলেন না, আমিও ভাবছিলাম আপনাকে এটার জন্য প্রশংসা করব, মানে আপনাদের বিভাগকেও যে আপনারা সত্যি একটা সুন্দর কাজ করেছেন এবং লালা এবং হাইলাকান্দি পৌরসভা ওনারাও কিছু লোককে শহরাঞ্চলের জন্য অতিরিক্ত ভাবে আরো নিয়োগ করেছেন, এবং সব মিলিয়ে হাইলাকান্দি জেলায় যে সব শাকসবজি আমাদের উৎপাদন হয় তাহার অধিকাংশই আমরা ক্রয় করে এনে শহর অঞ্চল বা যেখানে প্রয়োজন সেখানে দিতে আমরা সক্ষম হয়েছি। দ্বিতীয়ত আমরা কিছুটা দুঃখের সঙ্গে বলছি যে আমাদের জেলা শাকসবজি উৎপাদনে আমরা স্বয়ং নির্ভরশীল নই, সেজন্য আমরা বরপেটা বা খারুপেটিয়া বা আসাম আমাদের জেলার বাইরে থেকে কিছু সবজি আনতে হয়। সেই ব্যাপারেও আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করে আমাদের এখানে যারা হোলসেল বা পাইকারি সবজি বিক্রেতা আছে তাদেরকেও আমরা পাস দেওয়ার ব্যবস্থা করি, এবং সেরূপ ভাবে 3-4 জন হোলসেলার এই বাইরের থেকে যেভাবে আগেও সবজি নিয়ে এসেছিল বিগত কয়েকদিনও সেভাবে সবজি এনেছে, এবং প্রত্যেক সপ্তাহে মোটামুটি 70-80 টন সবজি আমাদের হাইলাকান্দিতে ঢুকছে বাইরের থেকেও, এবং সেই সবজিগুলিও আমরা যে চেনতে ছিল সেই হকারদের দিয়ে বাড়ি বাড়ি আমরা বিক্রি করতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শাক সবজির যে বিতরণ প্রক্রিয়মেন্ট এবং সেল দুইটাই হাইলাকান্দিতে সুন্দরভাবে এগোচ্ছে। আমরা আশা করছি
যে ইতিমধ্যে আমাদের অন্যান্য যে কৃষক ছিল, যে সার বীজ ঔষধের দোকান, সেগুলি গতকালকে থেকে ফাংশনাল হয়েছে, খোলা আছে। কৃষকরা ওদের ফসল চাষ করার জন্য, ফসল চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় যে বীজ বা ঔষধ বা সারের প্রয়োজন হবে সেটাও কেনার ব্যবস্থা হয়েছে। আজকে আমাদের একজন হোলসেলার সারের দোকানকে পুলিশ প্রশাসন থেকে গাড়ির পাশও দেওয়া হয়েছে এবং জেলাধিপতির অফিস থেকেও এই গাড়িগুলির পাস দেওয়া হবে যারা সার নিয়ে যাবে বিভিন্ন রিটেলারের দোকানে। সুতরাং আমি ভাবছি আমাদের কৃষকদেরকে এই লকডাউন মেনে, আপনি জানেন লকডাউন তো আমাদের জন্য দরকারি জিনিস, এটাতে আমরা সবাই সহযোগ করতে হয়। কৃষক ভাইদেরকেও আমরা আবেদন জানাচ্ছি যে ডিস্টেন্স মেনটেন করুন, স্যানিটাইজেশনে থাকুন, ঘরে থাকুন, অযথা বের হবেন না। আর একদম অত্যাবশ্যকীয় জিনিসের জন্য যখন বের হবেন, যেগুলি স্বাস্থ্য বিভাগ বা জেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হচ্ছে সেগুলি আক্ষরে আক্ষরে পালন করুন, যাতে আমরা কৃষকরা সবাই ভালো থাকে, জনসাধারণ ভালো থাকে এবং আমরা সবাই মিলে যাতে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। সেই সঙ্গে আরেকটা বিষয়, মানে সেটা আপনি বলেছেন, তাও আরেকবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তার মানে ধরুন অন্তত হাইলাকান্দি শহর এলাকায় শাকসবজির যোগান খুব একটা দামও বাড়েনি এবং মোটামুটি আপনারা যোগানটা রাখতে পেরেছেন। হ্যাঁ, আমরা তো আশা করবো, আপনি যদি দেখেন কিছু লোকের সঙ্গে যোগাযোগ করেন, আপনারা জানতে পারবেন যে হাইলাকান্দিতে শহর অঞ্চলে বা বাজার অঞ্চলে সব জায়গায় ডোর টু ডোর দেওয়ার যে ব্যবস্থা সেটা আছে এবং সবাই শাকসবজি পাচ্ছে। এখানে কোনো দাম বেশি নেওয়া বা একদম সবজি পাচ্ছে না সেরকম অবস্থা আমরা দেখতে পারিনি। এবং আমরা কৃষি বিভাগের যারা আধিকারিক আছে তারা আমরা একটু আমরাও এটা প্রত্যক্ষ ভাবে আমরা পর্যবেক্ষণ করছি এবং এরকম বিরূপ কিছু আমরা দেখতে পারিনি। এবং কৃষি বিভাগ, আপনারা যেহেতু উদ্যোগ নিয়ে মানে গ্রাম থেকে সবজিগুলো আনছেন, আমার মনে হয় চাষিরাও এতে উচিত মূল্য পাচ্ছেন। হ্যাঁ, উচিত মূল্য পাচ্ছে। দেখুন, আমাদের এখানে হাইলাকান্দিতে একটা জায়গা আছে যেটার নাম হলো কাটাগাঁও, রাজেশ্বর পুরাশ্রম, সেখানে প্রচুর টমেটো চাষ হয়। প্রায় 20-30 কুইন্টাল টমেটো ওখানে ডেইলি উৎপাদন হয় মানে বাজারজাত করার জন্য। তো সেসব ক্ষেত্রে আমরা ওখানে ডাইরেক্টলি এই হগারদেরকে পাঠাচ্ছি, ওদেরকে ডাইরেক্ট আমরা পাস দিয়েছি যে আপনারা নিজেরাই কিছুটা বাজারজাত করুন। তো যদিও দাম একটু কমে গেছে ওখানে, যে প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে। কিছুদিন অন্তত আমাদের একটা অসুবিধা ছিল যে মিজোরাম বা কাছাড়ের যে বাজার সেখানে আমাদের হাইলাকান্দি শীতে যাইতে একটু অসুবিধা পেয়েছিল, সেটাও আমরা ইদানিংকালে আমরা এটা ট্যাকেল করে নিয়েছি। এই চাষিদেরকে আমরা পাস দিচ্ছি যাতে ওরা মিজোরাম মার্কেট বা বাজারটাকেও ওরা পেতে পারে। আমাদের হাইলাকান্দির যে বিশেষ করে টমেটো যেটা অতিরিক্ত উৎপাদন হয় সেটা যাতে আমরা মিজোরামে বা শিলচর বা অন্য কোনো জায়গায় বিক্রি করার সুবিধা করে দিতে পারি, এটা আমাদের কাজ বর্তমানে অব্যাহত আছে। আশা করছি আমরা এটাতেও সফল হব। আমাদের সবজি বিলাইপুর অঞ্চল থেকে, লালাসারা, ভান্ডারপুর, বিলাইপুর থেকে কিছু সবজি মিজোরাম মার্কেটে যায়, সেটার ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টায় আছি। আশা করি 2-3 দিনের মধ্যে সফল হব। আর এই যে আরো যে লকডাউন যে বাড়লো আরো 19 দিন, তো এই সময় কি আপনারা কি মনে হচ্ছে, মানে এই সবজি যোগানটা কি থাকবে? হ্যাঁ, আমরা মনে করছি সবজির জন্য আমাদের কোনো সমস্যা হবে না, কারণ এখন তো লোকাল যে আমাদের স্থানীয় যে সবজিটা ছিল এর প্রোডাকশনটা একটু কমছে, কিন্তু যেহেতু আমাদের অন্য জেলার থেকে আনার যে চেইনটা ছিল সেটা এখনো কার্যক্ষম হয়ে আছে এবং নতুন নতুন কিছু সবজি, নতুন নতুন সবজিও বাজার দিতে হবে, পুরোনা কিছু জায়গায় সবজি কিছুটা শেষ হবে। সুতরাং আগামী যে 7 দিন বা এরপরে 19 দিন পর্যন্ত, যে আজকের থেকে আগামীকালকে থেকে 19 দিন পর্যন্ত যে লকডাউনের সীমা বানানো হয়েছে, এই সময়টুকু তো আমরা আশা করছি কোনো অসুবিধা হবে না। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে অনির্বাণ জ্যোতি গুপ্ত। করোনা ভাইরাস সংক্রমণ রোধে লড়ছে গোটা বিশ্ব, বিভিন্ন রাষ্ট্রের মতো ভারতবর্ষেও চলছে লকডাউন, যা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। কিন্তু তারপরও ভারতবর্ষের 400+ জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণ। দুর্যোগের এই সময় একদিকে যখন দেশের কেন্দ্র ও রাজ্য সরকারগুলো সংক্রমণ রোধে নিরলস কাজ করে চলেছে, ঠিক সে সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়া মারফত অনেক অসামাজিক অবাঞ্ছিত পোস্ট সংবাদ শিরোনাম দখল করেছে। যদিও ওইসব ক্ষেত্রে প্রশাসনের সতর্ক দৃষ্টি রয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানে স্থানে আটক করাও হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানো বহু দুষ্কৃতীকে, তাদের গ্রেপ্তার করে নথিভুক্ত করা হয়েছে বহু মামলাও।
আমি এখন কথা বলছি সাইবার বিশেষজ্ঞ শ্রীযুক্ত সুবিমল ভট্টাচার্য মহাশয়ের সাথে। সুবিমলবাবু, সমগ্র দেশের জনগণ যখন সরকারের নির্দেশ মেনে এই ভাইরাস সংক্রমণ নিরসনে লড়াইয়ে সামিল হয়েছে, ঠিক তখন প্যান্ডেমিক এ করোনার বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের পরিবর্তে এভাবে গুজব ছড়িয়ে সামাজিক শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে তৎপর ওই শ্রেণীর ব্যক্তিদের বিষয়ে একজন সাইবার বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলবেন? কথা হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাক্তার জেনারেলও বলেছেন যে করোনা প্যান্ডেমিকের সঙ্গে দেখা যাচ্ছে যে যে ধরনের খবর ইনফরমেশন সব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে এটাকে উনি ইনফোডেমিক বলেছিলেন, এখন সোশ্যাল মিডিয়া বিশেষ করে হোয়াটসঅ্যাপে যেভাবে আপনার খবরগুলো ছড়াচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মোর দেন 30% খবরই হচ্ছে আপনার ফেক নিউজ, গুজব, ভুল তথ্য, বিভ্রান্ত করার চেষ্টা। আর এই কন্টেন্ট যেগুলো হচ্ছে এই কন্টেন্টের মধ্যে আপনার প্রথম রয়েছে যে কি ধরনের এই মহামারীটা হচ্ছে, কি খেলে আপনি ভালো থাকতে পারেন, কি খেলে আপনার ইমিউনিটি বাড়তে পারে, কিভাবে আপনি অন্যকে এই সংক্রমণ করতে পারেন আপনার মাধ্যমে, নানা রকম। এখন তাছাড়াও দেখা যাচ্ছে যে কিছু ক্রিমিনাল সিন্ডিকেটস এবং টেরোরিস্ট গ্রুপস নানা ধরনের গুজব ছড়াচ্ছে এই এই সময়ের একটা সিচুয়েশনকে ধরে। যেটা আমাদের ধ্যান দিতে হবে সবাই, এটা হচ্ছে যে যেহেতু এই মহামারীর মাত্রা অনেক উপরে চলে গেছে গোটা বিশ্বতে, আপনারা দেখছেন যে আমেরিকা একটা এত ডেভেলপড দেশ, আমেরিকার কি অবস্থা হচ্ছে, বা সঙ্গে সঙ্গে ইটালি, স্পেন, ইউকে তেও দেখেছেন, এবং আমাদের এখানে আমরা খুব ভাবে এখন পর্যন্ত এটাকে সামল দিতে পেরেছি। সামল দেওয়ার মুখ্য ভূমিকা যেটা ছিল যে প্রথম প্রথমে আমাদের শুরুতেই একটা সোশ্যাল ডিস্টেন্সিং এর চেষ্টা করা হয়েছে, জনগণও সহযোগিতা দিয়েছে। তার লকডাউন 25 মার্চের যখন থেকে শুরু হয়েছে দেখা গেছে যে সাধারণত লোক মেনেছে, এবং এটার জন্য অনেক কম মাত্রায় এই দেশে ছড়িয়েছে করোনার মহামারী। যেটা আমাদের নাগরিক হিসাবে ধ্যান দেওয়া উচিত, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নিয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনারা দেখবেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ডেডিকেটেড পোর্টাল বানিয়েছে, অনেক হেল্পলাইন নাম্বার দিয়েছে, বা দূরদর্শন বা আপনার অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমেও অনেক ধরনের বিজ্ঞাপনও দিচ্ছে যে কি সত্যি কি মিথ্যা। এবং আপনার যখনই কোনো রকমের কিছু সন্দেহ হয় কিছু তথ্য সম্পর্কে, আপনারা সবসময় গিয়ে পোর্টালে কনসাল্ট করবেন বা হেল্পলাইন নাম্বারে জিজ্ঞেস করবেন। দ্বিতীয়ত, যা কিছু আপনার মোবাইলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছে তা পড়ে বা না পড়ে ফট করে ফরওয়ার্ড করে দেওয়া, অন্যকে দিয়ে দেওয়া, গ্রুপে পাঠিয়ে দেওয়া, ফরওয়ার্ড করে দেওয়া, এটা থেকে আপনারা দূরে থাকবেন। কেন, অনেক সময় আপনি জানেন যে কানুনিক ভাবে এটা ঠিক নয়, এবং আজকের দিনে বিশেষ করে এই করোনা আক্রান্ত হওয়ার পর আমরা যে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের যেগুলো সেকশনস আছে ফেক নিউজকে ডিল করার জন্য, তার সঙ্গে এই মুহূর্তে আমরা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 তার প্রভিশনস সঙ্গে মিলিয়ে এবং এপিডেমিক ডিজিজ অ্যাক্ট এই সবগুলোর প্রাবধান একসঙ্গে নিয়ে কঠোরভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ওরা যাতে ব্যবস্থা নেন। এবং দেখা যাচ্ছে অনেক রাজ্যতে অনেক লোককে অ্যারেস্ট করা হয়েছে, অনেক লোককে আপনার সোশ্যাল মিডিয়া গ্রুপসগুলো নিজের ইউজার বেস থেকে সরিয়েছে। তো যেটা দরকার জানার যে কানুনিক দৃষ্টিভঙ্গি থেকে যদি জানতে হয় কেউ, তো এটা এটা ওদের জানা উচিত যে আপনি কোনো রকমের কন্টেন্ট যদি লিখেন, ফরওয়ার্ড করেন যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে আর তার জন্য
কোনো ধরনের বিভ্রান্তি প্যানিক সৃষ্টি হয় তাহলে আপনার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে এবং অ্যাকশনে টাকা ছাড়া পেনাল্টি ছাড়াও আপনার জেলও হতে পারে। এই গুজব থেকে দূরে থাকা, গুজবকে ছড়ানো না এবং সুস্থভাবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রয়োগ করা এই সময়ে, এটা আমি ভাববো যে সবারই একটা দায়িত্ব। জনসাধারণের প্রতি আমার আহ্বান এই দুটো জিনিস থাকবে। প্রথম হচ্ছে যে আজকের ডেটে আপনার সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে অনেক তথ্য পাচ্ছেন, আপনি সব তথ্যকে বিশ্বাস করবেন না। আপনার যে যে তথ্যের উপর কোন রকমের সন্দেহ হয় আপনি হেল্পলাইন নাম্বার বা গভর্নমেন্টের পোর্টালকে দিয়ে আপনি একটা ভেরিফিকেশন করবেন। দ্বিতীয়ত, নিজেকে মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ রাখবেন, যেহেতু লকডাউন তাই সবাই বাড়িতে থাকতে হয়েছে এবং বাড়িতে থেকেও অনেক ক্রিয়েটিভ কাজ করার সুযোগ আছে, নিজেকে সবসময় সুস্থ রাখবেন, তাহলে আপনাদের সময়ও ঠিকভাবে কাটবেন এবং মানসিকভাবেও ঠিক থাকবেন। ধন্যবাদ সুবিমল বাবু। গোটা বিশ্বের এই দুর্যোগ মুহূর্তে সমাজের শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সাইবার আইনের বিভিন্ন দিক নিয়ে আপনি আপনার মন্তব্য রাখলেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আকাশবাণী শিলচরের পক্ষে আমি অভিজিৎ নাথ। লকডাউনের সময়সীমা বাড়ানো হলো, করোনার প্রকোপ কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বেছে নিতে হয়েছে ভালো থাকার চেয়ে বেঁচে থাকার পথকেই। বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের পাশাপাশি চিকিৎসা পরিষেবাও অত্যন্ত জরুরি। তাই লকডাউন চলাকালে অসুস্থ মানুষের চিকিৎসার কথা ভেবেই প্রয়োজনীয় কিছু পরিষেবা বন্ধ রাখা হয়নি। এর মধ্যে একটা হচ্ছে রক্তদান পরিষেবা, এবং তা শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে সীমিত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্মাইল সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। আসুন সংস্থার কর্ণধার সুরজিৎ সোমের কাছ থেকে জানা যাক কিভাবে তারা রক্তদান প্রক্রিয়া জারি রেখেছেন। সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা স্মাইল 2007 থেকে রক্তদান ও রক্তদানের সচেতনতার উপর কাজ করে যাচ্ছে। মুমূর্ষ রোগীর যখন রক্তের প্রয়োজন হয় তখন আমাদের সংস্থার রক্তদাতা সদস্যরা তৎক্ষণাৎ নিজেদের সহায়তায় হাত বাড়িয়ে দেন। আর এই জরুরিকালীন পরিষেবা 2007 থেকে বিরামহীনভাবে চলে আসছে। রক্তের প্রয়োজন যেমন প্রতিদিন এবং প্রতি মুহূর্তে, তেমনি আমাদের পরিষেবাও। এবারে আমরা লকডাউনের সময় আমাদের পরিষেবা কিভাবে অব্যাহত রেখেছি সে ব্যাপারে একটু আলোকপাত করছি। এই সময়ে যেহেতু জনজীবন বিপর্যস্ত এবং অজানা একটি রোগের সাথে আমাদের সংঘবদ্ধ লড়াই চালিয়ে যেতে হচ্ছে, তাই আমরা এই পরিষেবাকে সুষ্ঠুভাবে চালিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। জেলা প্রশাসন স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে যে আমাদের তিনটি পাস ব্যবস্থা করে দেন, আমাদের তিনজন কোঅর্ডিনেটর পুরো শহরের যে কোনো প্রান্ত থেকে রক্তদাতা সদস্যদের ব্লাড ব্যাংক পর্যন্ত নিয়ে আসা এবং রক্তদানের পর তাদের বাড়ি পৌঁছে দেওয়ার কাজটুকু করে যাচ্ছেন। তাছাড়া রোগীর ব্লাড রিকুইজিশন ফর্মটা আমরা রক্তদাতার মোবাইলে পাঠিয়ে দিলে ওরা নিরাপত্তারক্ষীদের সেই রিকুইজিশন ফর্মটা দেখিয়ে নিজেরা চলে আসতে পারছেন। আমরা আমাদের রক্তদাতা সদস্যদের এই উৎসাহকে সেলাম জানাই। পরিশেষে আমাদের হেল্পলাইন নাম্বারটা আপনাদের সবার সাথে শেয়ার করবার জন্য আমি এখানে বলছি, 9435071059। এই নাম্বারটা আমাদের হেল্পলাইন নাম্বার, কোনো বিশেষ প্রয়োজনে আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। রক্তের প্রয়োজন পড়লে কোথায় যোগাযোগ করবেন এবং কিভাবে, জানালেন সংস্থার অন্যতম সংযোজক সুরজিৎ সোম। নতুন বছর সবার ভালো কাটুক। আকাশবাণীর পক্ষে আমি সংহিতা দত্ত চৌধুরী। করোনা ভাইরাস নিয়ে মোকাবিলার জন্য লকডাউন চলছে, তো এই লকডাউনে বাজারহাট অন্যান্য মুদি দোকান ছাড়া অন্যান্য দোকানগুলো যেমন বন্ধ, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়াতে বেশ কিছু পরীক্ষাও স্থগিত হয়ে গেল, ক্লাস করতে পারছে না পড়ুয়ারা।
সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে তাদের শিক্ষাবর্ষ ক্ষতি না হয়, তাদের পড়াশোনায় ক্ষতি না হয়, বাড়িতে বসে ক্লাস করছে অনলাইনে। সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এবং পড়ুয়ারা কিভাবে পড়াশোনাটা করবে, ক্লাসের সিলেবাসগুলো কিভাবে এগিয়ে রাখবে, তো টিচাররাই বা কি ভূমিকা নেবেন, তো সেই সমস্ত বিষয়গুলো আমরা জেনে নেব কাছাড়ের বিদ্যালয় সমূহের পরিদর্শক সামিমা ইয়াসমিন আরা রহমানের কাছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, এখন যখন লকডাউন হয়ে গেছে এটা তো কিছু প্ল্যান আসলো না, তো লকডাউন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্কুল বন্ধ হয়ে গেছে, তো আমরা বাচ্চাদেরকে কিভাবে তারা ক্ষতি না করে একটু কিছু তো মোটামুটি ক্লাস চালিয়ে নেওয়ার জন্য আমরা ICTর যুগে মানে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির জড়িয়তে ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামের জড়িয়তে আমরা টিচার থ্রো টিচার স্টুডেন্টে পাওয়ার কিছু কাজ আমরা করিয়েছি। কিন্তু এখানে একটা অসুবিধা হয়েছে যে অনলাইন বলতে হলে তো ফোন একটা জরুরত আছে, তো কিছু স্টুডেন্টের বা তার গার্জেনের স্মার্টফোন আছে, ওইসব স্টুডেন্টে আমরা অনেক কাজ সহজ হয়েছে ওই ব্যাপারে, কিন্তু এটা এরকমও একটা অসুবিধা আছে যে বহুত স্টুডেন্ট আউট অফ রিচ এখনো রয়েছে, কারণ তারা মোবাইল ফোন নাম্বার মোবাইল নাই বা ফোন নাম্বার আমার কাছে নাই। তবু আমরা কালেক্ট করতে শুরু করেছি অলরেডি, তো অনেক বাচ্চার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পেয়েছি বা তারা গার্জেনের সঙ্গে আমার ইন্টারনেট প্যাক দিয়ে ওই রকম ক্লাস করার একটা সুবিধা হয়েছে। কিন্তু যারা স্টুডেন্ট আমরা আউট অফ রিচ বা তারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল নাই, তারা আমরা হার্ড কপি দিয়ে স্টুডেন্টের ক্লাস ওয়াইজ লেসন ওয়াইজ কিছু হোমওয়ার্ক বানিয়ে টিচারে নিজের তারার করো করো গিয়া ওটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা ক্লাসগুলো নষ্ট না হয়। অ্যাজ পার সেভার একাডেমিক ক্যালেন্ডার ক্লাস ওয়াইজ এই সময় যদি স্কুল খোলা থাকলে হয় তারা কি কি ক্লাস কোন কোন সাবজেক্টর হতে আসলো ওই রকম ক্লাসগুলো আমরা টিচারের থ্রুতে স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি, যারা আমরা অ্যান্ড্রয়েড মোবাইল নাই। আর যারা অ্যান্ড্রয়েড মোবাইলের কিছু সংযোগ আছে তারা আমরা অনেক কয়েকটা প্রসেস আমরা হাতে নিয়েছি, যেমন একাডেমিক সাপোর্টের জন্য আমরা হোয়াটসঅ্যাপ কল করেছি, গুগল ক্লাসরুম করেছি, টেলিফোনিক কনভারসেশন করা হয়েছে, কনফারেন্স করা হয়েছে, জুম কনফারেন্স পর্যন্ত আমরা করেছি, বা ফোন কলের জড়িয়তে আর ইউটিউবের জড়িয়তে আমরা স্টুডেন্টরে তারা ক্লাস ওয়াইজ রুটিন একটা বানিয়ে তারা ক্লাস ইয়ে করছি, যাতে এই লকডাউন পিরিয়ডটা সেটা হলিডে হিসাবে না নিয়ে তারা একটা অপরচুনিটি হিসাবে নেন যে স্টুডেন্টস যে তারা ঘর থেকে তারা শিক্ষা দিতে পারে, ওই রকম একটা ব্যবস্থা আমরা করেছি। তো ইউনিট টেস্ট যেগুলো হতো সেগুলো কি করবেন আপনারা? এগুলো যখন লকডাউন খুলে যাবে তখন আমরা যখন এখন তো আমরা অনলাইন প্রসেসে ক্লাস শুরু করে দিয়েছি ওই ইউনিট টেস্ট ও সিলেবাস হিসাবে আর কি, আর স্কুল খোলার বাদে আমরা হয়তো ইউনিট টেস্ট লব আর লগে লগে আবার নেক্সট ইউনিটের জন্য তারা রেডি করা হবে, এটা লকডাউন খোলার বাদে হবে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার যে ক্লাসটা কি ওরা স্কুল যেমন শুরু হতো সকাল 9টার সময়, তো সেই ক্ষেত্রে ক্লাসটা বাড়িতে যারা অনলাইন ক্লাস করছে সেটা কি কোনো টাইম ফ্রেম আছে? হ্যাঁ, এটা স্কুলে স্কুলে নিজে আলাদা আলাদা স্কুলে নিজ নিজ একটা রুটিন বানিয়ে নিয়েছে, 9টা থেকে 12টা পর্যন্ত, আবার আধা ঘন্টা গ্যাপ দিয়ে আবার 1টা থেকে 3:30 পর্যন্ত, এরকম একটা প্রত্যেক স্কুলে নিজ নিজ একটা রুটিন বানিয়ে নিয়েছে নিজ টিচারসের অ্যাভেলেবিলিটির উপরে বেস করি। তো শহরাঞ্চলে ধরা গেল ম্যাডাম যে কোনো অসুবিধা হচ্ছে না, প্রায় অনেকেরই স্মার্টফোন রয়েছে, কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব স্কুল রয়েছে তারা কি করছেন? ওই যে ওটাও আমি বললাম যে যারা আমরা মানে আউট অফ রিচ যারা স্টুডেন্ট রয়েছে বা তারা যদি এমনি নর্মাল মোবাইল আছে ওই নর্মাল মোবাইলের জড়িয়তে টিচার তারা ফোন কনভারসেশন করছে, মানে টেলিফোন কনভারসেশন করিয়া যে তোমরা কোনটা লেসন এখন পড়ছো ওই লেসনের ওটা ওটা হোমওয়ার্ক তোমরা করিও, কোনো অসুবিধা পালে আমার আমরা লোকে ফোনে যোগাযোগ করিও, ওই রকমই ক্লাস কনভারসেশন হয়েছে। আর যারা যারা টিচারের স্টুডেন্ট বাড়ি পাশে আছে তারা হার্ড কপিতে তারা ওই চ্যাপ্টার ওয়াইজ হোমওয়ার্ক দিয়েছে, কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছে ওইসব করার জন্য। আর যখন যদি সুবিধা হয় তারা হেডমাস্টার মানে
টিচারের কাছে ওটা জমা দিব দেখার লেগে হোমওয়ার্কটা, আর যদি সম্ভব না হয় যখন স্কুল খোলা হবে তখন ওই হোমওয়ার্কটা চেক করা হবে। আচ্ছা ম্যাডাম, আরেকটা শোনা গেল যে হায়ার সেকেন্ডারি লেভেলের কথা বলছি, যে ইলেভেন এর যে প্রমোশন টেস্ট যেটা হয় ইলেভেন টু টুয়েলভ ওঠার, তো সেইবার প্রমোশন টেস্টটা প্রয়োজন নেই বলছে, এমনিতে অটোমেটিক প্রমোশন করে দেবে, এরকম একটা কিছু ব্যাপার? ওটা হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে একটা জানানি হয়েছে, এখন যদিও সার্কুলার আসছে না এখনো, কিন্তু একটা তারা জানাইছে যে যেহেতু পরীক্ষাটা পাত্তা হইল না, তো যারা হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার আসলো উইদাউট এক্সামিনেশন দে উইল বি প্রমোটেড টু ক্লাস 12। আচ্ছা, যখন স্কুল খুললে পরে লকডাউন তো এক সময় উঠবে, একদিন উঠে যাবে হয়তো, তখন স্কুল যে ক্লাসগুলো হবে তখন কি অ্যাজ ইউজুয়াল যেভাবে ক্লাস চলতো সেভাবে ও হবে, নাকি একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বা একটা কোন একটা সিস্টেমে ফেলতে হবে, নতুন কোন একটা সিস্টেমে যেতে হবে? ডেফিনেটলি ডেফিনেটলি একটা, যখন আজকে হয়তো প্রধানমন্ত্রী মহোদয় এখন একটু লকডাউনের এক্সটেনশনের ব্যাপারে কিছু একটু বলবো, তো ওই হিসাবে হয়তো অফিস কাছারি খুলে যাবে, তার বাদে আরো এক মাস বা 20 দিন 15 দিনের বাদে হয়তো স্কুল খোলার একটা প্রবলেম আসতে পারে। তো ওই সময় যদি করোনার কি রকম প্রভাব থাকে না থাকে ওটার উপরে ডিপেন্ড করি, সোশ্যাল ডিস্টেন্স অবশ্যই নিশ্চয় মেনটেন করা হবে, আর যেহেতু আমরা এখন পড়াশোনা একাডেমি কিছু গ্যাপ রয়েছে, আমরা হয়তো স্কুল আওয়ার ক্লাস আওয়ারটা একটু বাড়ানি লাগতে পারে। ওই যে সময় সময় যখন সরকারের তরফ থেকে নির্দেশ আসবে, ওই অ্যাজ পার দ্যাট গভর্নমেন্ট নোটিফিকেশন উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এই করোনার ব্যাপারটাকে একটা সাইকোফিয়ার মানুষের মধ্যে ঢুকে গেছে, তো সেই ক্ষেত্রে স্কুল খুললে পড়ে যে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাবেন সেই ভরসাও একটা সন্দেহ ব্যাপার আছে না? তখন আমরা তো অ্যাওয়ারনেস আবার করতে লাগবো যে যদি করোনা শেষ হয়ে যায় তখন তো তারা একটু জানাইতে লাগবো যে এই ব্যাপারে আর ভয় কোনো কারণ নাই, কারণ অলরেডি আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বারবার টিভি সাক্ষাৎকারে বলেছেন যে করোনা যখন একবার শেষ হয়ে যাবে তখন শেষ হয়ে যাইবে, এটা কোনো স্টিগমা না যে এটা একবার হয়ে গেলে ওটা মানুষ অচুট হয়ে যাবে, এরকম কিছু নাই। তো যখন যদি করোনা শেষ হয়ে যাওয়ার কোনো ইনফরমেশন আয় যায় তখন নিশ্চয় তারা একটু একটু আস্তে আস্তে আমরাও অ্যাওয়ার করবো বা স্টুডেন্ট টিচারেও অ্যাওয়ার করবো বা নিশ্চয় পাবলিসিটি হবে তখন তারা নিশ্চয় আসবে। আমি আরো দুই সাইডটা সংযোজন করতে চাই, তো আমরা তো আমরা সমগ্র শিক্ষার তরফ থেকে আমরা টুইটার পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, ফেসবুক পেজ আছে, ওই ওগুলোতে আমরা আমরা টিচারের থ্রু দি ক্লাস রেকর্ডিং করি, আপলোড করি, আর তারপরে সেবার তরফ থেকে এডুয়েট হয়ে একটা অনলাইন অনলাইন লার্নিং পোর্টাল একটা আছে, দীক্ষা পোর্টাল একটা আছে, আর আমরা যে টেক্সটবুক আমরা ইউজ করি এসসিআরটির তরফ থেকে, ও টেক্সটবুক প্রোগ্রেসিভ টেক্সটবুক, ওনার কিছু পিকচার দেওয়া থাকে আর ওটা লিঙ্কে ক্লিক করিয়া একটা ডিটেল পাওয়া যায়। আজকে আজকে গতকালকে থেকে গুয়াহাটি দূরদর্শনে ক্লাস 9 আর 10 এর ক্লাসও স্টার্ট করেছে, ওটা হয়েছে সায়েন্স আর ম্যাথমেটিক্স এর উপরে। তো যেহেতু যদি কারো কেবল টিভি নাই তারা দূরদর্শন থেকে ওটা দেখতে পারবো, তো ওটা ক্লাস 9 আর 10 এর জন্য টাইম স্লটটা হয়েছে 10টা থেকে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার। তার উপরে আমরা আরো অনেক কাজ করেছি, যেমন জুম কনফারেন্স করিয়া স্টুডেন্ট আর টিচারের মাঝে বা টিচার আর টিচারের মাঝে, হেড টিচার আর টিচারের মাঝে, ইন্সপেক্টর অফ স্কুল, এডুকেশন সেক্রেটারি, ডাইরেক্টর সেকেন্ডারি সারার লগে আমরা টাইম টু টাইম আমরা কনফারেন্স করি। আজকে আজকে গতকালকে যে শুরু হয়েছে দূরদর্শন, ওই ওই ক্লাসগুলো নিশ্চয় অন্য স্টুডেন্টে সব সবাই স্টুডেন্ট যারা যারা টিভি দেখতে সুবিধা আছে তারা নিশ্চয় এটা লাভবান হবে। তারপরে ভারত পরে অনলাইন করে একটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রির তরফ থেকে একটা পোর্টাল খোলা হয়েছে, যার এন্ট্রি 16 তারিখ পর্যন্ত রয়েছে। তো আমরা এটাও খুব প্রচুর ভাবে অ্যাওয়ারনেস করেছি স্টুডেন্ট আর টিচারের মধ্যে, যাতে তারা এই অনলাইন পোর্টালটাতে নিজকে নিজকে আপলোড করি, নিজের নিজে এন্ট্রি লইয়া লিঙ্ক থ্রু লইয়া তারা যাতে নিজের ক্লাস গ্রহণ করতে পারে। তারপরে আমরা টিচারের অ্যাম্বিয়েন্ট ডিস্ট্রিবিউশন গার্জেনদের ডাকাইয়া আনিয়েছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করিয়েও তারা এমডিএম ডিস্ট্রিবিউশন করছিল দ্য ফার্স্ট পার্ট অফ লকডাউন। বাট দেখা গেল যে কোনো কোনো সময় কোনো কোনো স্কুলও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাটা একটু অসম্ভব হয়ে যায় কন্ট্রোল করা, এবার ওই জন্য আমরা এখন ডোর টু ডোর স্টুডেন্টের ঘরও গিয়ে এমডিএম ডিস্ট্রিবিউট করেন।
আমরা টিচার আর গুয়াহাটি রেডিও স্টেশনে একটা বিদ্যার্থী অনুষ্ঠান প্রসার করে। আমি আশা করব যদি শিলচরেও এই সুবিধাটা আমরা দেওয়া হয়, নিশ্চয় আমরা এক্সপার্ট টিচার গিয়া রেডিও স্টেশনও থ্রু রেডিও ব্রডকাস্ট করার একটা সুবিধা পাইব। এই সুযোগে আমি আপনারে একটা অনুরোধ জানাইলাম, যদি আপনি একটা সুবিধা করতে পারেন আমরা জানাইলে আমরা নিশ্চয় আমরা টিচার পাঠাইয়া। সেক্ষেত্রে আপনারা আপনারা রেডিওকে আবেদন করুন, এখানে যারা আছেন আবেদন করতে হবে, আবেদন করলে পরে সেই আবেদন ওরা বিবেচনা করবেন, দেখবেন এবং আলাপ আলোচনা করবেন অবশ্যই। আচ্ছা, আর আজকে হয়েছে 14 এপ্রিল, ডক্টর বি আর আম্বেদকর জন্মদিন, এই জন্য আমরা পিএম গুলো কনস্টিটিউশন বাংলা ভাষণে ট্রান্সলেট করে সব স্টুডেন্টকে দেওয়া হয়েছে, যার উপরে লেটার রাইটিং পেন্টিং কম্পিটিশন এইসব এইরকম কম্পিটিশন আজকে চলে স্টুডেন্টের মাঝে সব অনলাইন, কিন্তু এটা অনলাইন চেকিং হইব, অনলাইন প্রাইজ ডিস্ট্রিবিউশন হইব বা তার কম্পিটিশনটা অনলাইনে হইব। আর আজকে পর্যন্ত আমরা সেকেন্ডারি সেকশনের 122টা স্কুল সেকেন্ডারি স্কুলে আমরা ওই অনলাইনের মাধ্যমে এটা জড়িত করতে পারছি, তার ভিতরে 551 জন্য শিক্ষক আমরা অনলাইনে রয়েছে, আরো 5,937 জন স্টুডেন্ট আমরা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কানেক্ট করতে পারছি। ইয়ার উপরেও আমরা উইদাউট অ্যান্ড্রয়েড নর্মাল মোবাইল দিয়ে আমরা আরো 7,000 স্টুডেন্টে এরকম শিক্ষা দেওয়ার ব্যবস্থা রাখছি। আশা করি আরো আগত দিনও আর অনেক বাড়বে। ধন্যবাদ ম্যাডাম। আমরা এতক্ষণ কাছাড়ের বিদ্যালয় সমূহের পরিদর্শক শামিমা ইয়াসমিন আরা রহমানের সঙ্গে কথা বললাম। তিনি আমাদের অনেক তথ্য দিলেন এই লকডাউন পিরিয়ডে কি করে পড়ুয়ারা ছাত্রছাত্রীরা উপকৃত হবে, তাদের পড়াশোনা কিভাবে চালিয়ে যাবেন, শিক্ষক শিক্ষিকারা কি করছেন, কিভাবে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, সেই সমস্ত কিছু আমরা জানতে পারলাম বিদ্যালয় সমূহের পরিদর্শকের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আকাশবাণী শিলচরের তরফে। আমি রাহুল দেব, নমস্কার। এতক্ষণ শুনলেন বরাক উপত্যকায় করোনা ভাইরাস নিয়ে একটি প্রতিবেদন।